হাই, আমি সুকুমার বাস্কি এসবি চ্যানেল থেকে আজকে নতুন একটা সাবজেক্ট নিয়ে আবার এসেছি। থাম্বনেলে হয়তো দেখে নিয়েছেন যে ভিটামিন নিয়ে ডিসকাস হবে। আজকে ভিটামিন আমাদের শরীরের প্রয়োজনীয়তা এবং ভিটামিনটা কী জিনিস, আজকে এই ভিটামিনের ইন্ট্রোডাকশন বিজ্ঞানী লুলিন 1881 1881 খ্রিস্টাব্দে প্রথম নোটিস করেন যে প্রয়োজনীয় সরবরাহ খাদ্য গ্রহণ করা সত্ত্বেও বিশেষ এক খাদ্য উপাদানের অভাবে জীবদেহের বা মানুষের আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি হয় না। 1912 খ্রিস্টাব্দে 1912 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কাশ্মীর ফাঙ্ক এই পদার্থকে নাম দেন ভিটামিন বা ভাইটামিন। এই ভাইটামিনের সম্বন্ধে আজকে ডিসকাস হবে। আজকে ভাইটামিনের বৈশিষ্ট্যগুলি কী বা হোয়াট ইজ ভিটামিন, এর পরের পয়েন্ট কী আছে, হোয়াট ইজ ভিটামিন, ভিটামিনের সংজ্ঞা কী, বলতে যে বিশেষ খাদ্য প্রদান স্বাভাবিক খাদ্য অল্প পরিমাণ থেকে দেহের স্বাভাবিক খাদ্য পরিমাণে যে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধির সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যার অভাবে আমাদের শরীরে রোগের লক্ষণ প্রকাশ পায় তাকে ভিটামিন বলে। এরপরে ভিটামিনের বৈশিষ্ট্যগুলি কী, প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ মেজর বৈশিষ্ট্যগুলি হল, আজকে এক নম্বর পয়েন্টে আছে ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক যা বৈশিষ্ট্য বিপাক প্রক্রিয়ার কো এনজাইটিম রূপে কাজ করে। দ্বিতীয় নম্বর যেটা আছে, তৃতীয় ভিটামিন সাধারণ খাদ্য খুব কম পরিমাণে থাকে এবং এর সাথে সাথে যেটা তিন নম্বর পয়েন্টে যেটা রয়েছে, ভিটামিন অন্যান্য খাদ্য প্রদানের তুলনায় জীবদেহে খুব কম পরিমাণে প্রয়োজন হয়। চার নম্বরে ভিটামিন পরিপাক ক্রিয়া নষ্ট হয় না। পাঁচ নম্বরে যেটা বলেছে আবার, উচ্চ তাপমাত্রায় জারণ ক্রিয়ার রন্ধনকালে তীব্র সূর্যলোকে এবং ক্ষারীয় পরিবেশে কোনো কোনো কয়েকটা ভিটামিন রয়েছে যেগুলো নষ্ট হয়, যেমন তাপে নষ্ট হয় ভিটামিন সি। এবং লাস্ট যে পয়েন্টটা রয়েছে ছ নম্বর, দ্রাব্যতা অনুসারে ভিটামিন দু প্রকারের, একটা জলের দ্রাব্য এবং স্নেহ পদার্থ দ্রাব্য। জলের দ্রাব্য বি, বি কমপ্লেক্স সি এবং স্নেহ দ্রাব্য এ ডি ই কে, এগুলো রয়েছে। এবং একটা পয়েন্ট, ভিটামিন এবং ভাইটামিন এই দুইটা ওয়ার্ড কিন্তু একই শব্দের ভিন্ন উদাহরণ, বিভিন্ন জায়গায় লেখা থাকে ভিটামিন, অনেক জায়গায় ভাইটামিন লেখা থাকে, এই দুইটা ওয়ার্ড কিন্তু একই সেম, এটা কোনো ব্যাপার নেই। এরপরে সব নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব ভিটামিনসের ডিটেলসে, যতগুলো ভিটামিনস রয়েছে সেগুলো ডিপ এবং ডিটেলসে শেয়ার করব। আর যেটা আমি জানিয়ে দিই, আমি কিন্তু কোনো স্পেশালিস্ট নই বা কোনো ট্রেনার নয়, হেলথ নিয়ে কোনো সার্টিফিকেট কোনো কোর্স নেই আমার, আমি বই থেকে পড়ছি এবং শেয়ার করছি। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং নিচে আসার লাল বাটনটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করো এবং পাশে আসার বেল আইকনটা হিট করো। এর সাথে সাথে আরও ভিডিও আপডেট আসবে, হেলথ এবং মোটিভেশন ভিডিও আপডেট আসবে ভিডিওতে। সো থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য, এবং যদি আপডেট ভিডিও পেতে চান তাহলে নিচে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই বেল আইকনটা হিট করবেন। বাই বাই, আবার আসবো নতুন একটা সাবজেক্ট নিয়ে, ভিটামিন সেল ডিটেলস ডিসকাস করবো এরপরের ভিডিওতে। ওকে বাই।